আমি তো প্রায় 30-35 বছর চলে। আগে তো খুব ভালো ছিল, কিন্তু আগে তো অনেক বুট চলতো বলে, এখন তো ওই এক চার ভাগের এক ভাগে চলে না কোনো রকম, মানে দিন যাও না রাইত হওয়া নেই, এর এই অবস্থা আছে। গড়বাড়া আইতে বহুত কষ্ট, এই বিভিন্ন ধরনের আইটেমের অনেক কিছু নামছে মোবাইলে, এই জন্যে ওই ক্যারাম বোর্ডের চাহিদাটা অনেক কম। এগুলি আমরা হাত দিয়েই করি, আর এগুলি ফর্মা আছে, ফর্মা দিয়েই করি। আগে ফর্মাটা তৈরি করি, তারপর আমরা এগুলি হাত দিয়ে করি। আর যে কালিটা সেটাকে মাস্টার কালি বলে। এটা প্রথমত আমরা পানি দিয়ে কাজ করি, পানি দিয়ে কাজ করার পরে আর আমরা ফলিশ করি। ফলিশ করার পর ম্যাক্সিমাম 1-2 বছর এটা উঠবে না, আর যদি ফলিশ দুর্বল হয় তাহলে এটা 1 মাসের মধ্যে উঠা যাবে। আর এগুলি বিভিন্ন কাঠ দিয়ে তৈরি, বিশেষ করে আপনার বেল কাঠগুলোই ভালো, তার মধ্যে তালগদা আরও ভালো, লোহা কাঠও ভালো। আর নর্মালি আপনার কাঁঠাল কাজ দিয়ে গাছ করি, মেহগুনি মোটামুটি, মেহগুনি অতটা ভালো না। সবচেয়ে বেশি ভালো হলো আপনার তালগদা, এখন চাহিদা অনেক কম। আপনার বিশেষ করে মোবাইলে যে ক্রামবোর্ডটা চলে গেছে সেজন্য আমাদের এখানে চাহিদা চলে গেছে, আর বিশেষ করে আপনার মোবাইলের ভিতরে অনেক গেমস চলে আসছে, সেজন্য মানুষ এখন আর ক্রামবোর্ড খেলতে চায় না, এখন ওই মোবাইল নিয়েই ব্যস্ত মানুষ। আমি এই লাইনে কাজ করি দীর্ঘ 10-15 বছর। 10-15 বছরের আগে মনে করেন মাস শেষে ওভারটাইম সব মিলে মনে করেন 10-15 হাজার টাকা আয় করতাম, মাসে বেতন পাই 10,000, আর আলগা ইনকাম মনে করেন আর 5-6 হাজার টাকা পাইতাম। অন বর্তমানে এই লাইনে 5-6 হাজার তো দূরে, ওই যে 10,000 টাকা পাই ওইটি, এর উপর আর 1 টাকা পাই না। এই যা পাই ওই জায়গাতে থাকে, আর এই খাওয়ান দাওয়ান সব চলে এই 10,000 টাকার ভিতরে। 10,000 টাকার ভিতরে খুব কষ্ট চলতেছে। অন আগে ছিল, আগে অনেক ভালো ছিল, মালও ছেল হইতে ভালো, আমরা মোটামুটি মনে করেন ভালো পাইতাম, কিন্তু কোন ছেল নাই আমরা পাই না। আমরা যে অবস্থা চলতেছে, আমরা মনে করেন খাওয়ান দাওয়ান তো দূরে, নিজে চলতে সমস্যা, সংসার তো দূরেই যায়।